হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে একটা তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে চলে এসেছি। চলো, কোথায় যাচ্ছি কি করছি সাথে থেকো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন মিনিমাম 4:30 বাজছে। তো চলো দেখা যাক। দূরে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার। তো আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। আমার কিন্তু প্রচুর ভয় লাগছে এখান থেকে। ভিউটা দেখুন বাবা, পড়ে না যায়। আরো মনে আছে সেখানে কি? এখান থেকে ভিউটা দেখুন কতটা দূরে আমরা উঠেছি। উঠেছি ফাইনালি ওয়াচ টাওয়ারে। এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে, কতটা দূরে আছি আমরা উপরে। এখান থেকে আমরা ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা চলে এসেছি আজকে ওয়াচ টাওয়ারে ফাইনালি। তো চলো, একটু ভিউটা এতটা সুন্দর লাগছে এত উপরে। এখানে সামনে আমার গাছও আছে, যেহেতু ছোঁয়া যাচ্ছে না অবশ্য, ওটা ছুঁতে পাচ্ছি। কি সুন্দর লাগছে না ভিউটা, একটু দেখিয়ে দিন। দিনের বেলা ভিউ একটা টোটালি আলাদা, আর রাত্রেবেলা তো দেখতেই পাচ্ছ ভিউ একদমই আলাদা। তো আমার মনে হয় বেশি রাত্রেবেলা ভিউটা বেশি ভালো লাগছে, দিনের বেলা তো আমি আসিনি। মাটির ঘরটা আমরা মানে মাটির মতো ডেকোরেশন করা আছে, বাট মাটি নয় এটা, আমরা একদম ঘুরে দেখব। চলো তোমরা একটু দেখো, একটু মজা নাও, আনন্দ নাও আমার মতো। এগুলো মাটির প্রদীপ জ্বলছে গোল গোল, খুব সুন্দর ডেকোরেশন আছে। এটা কিন্তু ইলেকট্রিকের বাট মাটির নয়, মানে এটা সিমেন্টের বাট কিন্তু, কিন্তু এখানে আছে ইলেকট্রিকের ইয়েটা মেশিনটা, আর এটা প্রদীপ ঝুল হয়ে গেছে। কেমন লাগছে জানি, ভালো। চো একটুক্ষণ গোল করে ঘুরি। তো সাবেক সাবেকই আন্দাজে এটা হলো মন্দির, যেটা সিমেন্টের বাট খুব সুন্দর লাগছে, প্লাস ইলেকট্রিকের মদীপ প্রদীপ চলছে ইলেকট্রিকের, কিন্তু রিয়েল প্রদীপ না, কিন্তু দারুণ লাগছে ডেকোরেশনটা। পুরো একদম গ্রামীণ গ্রামীণ ফিল আসছে একদম। আমি কোনদিন গ্রাম সেরকম ভাবে যাইনি, তো আমার একটা আলাদাই মজা লাগছে, আনন্দ লাগছে এটা দেখে। তো আমি এটা টানাবার চেষ্টা করছি, এবার যাচ্ছে না, আমি পারবো না। এটা এখানে থাকে, একটু ঘুরিয়ে দেখি দিন এটাকে। ও দিদি, আমি এখানে টাকাবো টাকাবো, আমি এখানে ওই সাইডে আমি টাকাবো। তো তোমরা গড়পঞ্চকুটে একবার এসো, এসে একবার দেখো কত সুন্দর একটা জায়গা। আর রিসর্টগুলো তো খুবই সুন্দর, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো চলো তোমরা ঘুরে দেখতে থাকো, আরও আমরা যে রিসর্টগুলোতে গেছিলাম সেগুলো দেখাবো। তো তোমরা দেখে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে।